হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ঝিনাইদহ যশোর রোডে বিআরটিসি ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউটে। এখানে প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের যানবাহনের ড্রাইভিং শেখানো হয়। তো চলুন দেখি, আমরা ভিতরের দিকে যাই। তো বিশাল একটি প্রান্তর দেখা যাচ্ছে এবং পাশে যে অফিস রুম ভবন দেখা যাচ্ছে, এবং এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে। তো সাইনবোর্ড থেকে আমরা জেনে নিই যে এখানকার ড্রাইভিং শেখার যে শর্তগুলো রয়েছে সেগুলো কি কি। তো সাইনবোর্ড থেকে এটা জানা গেল যে এখানে মূলত দুস্থ গরিব বা বেকার যুবকদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। এটা একটি সরকারি প্রতিষ্ঠান এবং ভবিষ্যতে তাকে সরকারিভাবে লোন দিয়ে যে কোনো যানবাহন ক্রয় করতে এবং ড্রাইভিং করতে সহযোগিতা করা হয়। আর এখানে 21 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে শিখতে পারবেন। এছাড়া বহিরাগত যদি কেউ শিখতে চান এই বয়সের বাইরে বা এই বয়সের ঊর্ধ্বে, তাদের 6,010 টাকা জমা দিয়ে 20 দিন ব্যাপী একটি কোর্স রয়েছে। এখান থেকে প্রাইভেট কার্স ড্রাইভিং শিখতে পারবেন, এখান থেকে একটা সার্টিফিকেট পাবেন এবং সেই সার্টিফিকেট দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই পথে যাতায়াতের সময় আমি এই ইনস্টিটিউটটা দেখতে পাই, তবে ইচ্ছা ছিল যে এখানে এসে একটু খোঁজ খবর নেব। আপনারা হয়তো ভাবছেন যে আমি এখানে ড্রাইভিং শিখতে এসেছি বা ভবিষ্যতে গাড়ি কিনবো। তো দেখা যাক, ভবিষ্যতে শিখতেও পারি বলা যায় না। তো এখানকার একটু তথ্য নিলাম এবং যারা ড্রাইভিং শিখতে আগ্রহী তাদের কাছে শেয়ার করলাম। আপনারা যদি ইচ্ছুক হন তো এখানে চলে আসতে পারেন, আমাদের ঝিনাইদহ শাখা বিআরটিসির ট্রেনিং ইনস্টিটিউট। তো অনেক যুবক বেকার আছেন, তারা হয়তো সঠিক জায়গা থেকে ড্রাইভিং শেখার আগ্রহ প্রকাশ করছেন, তারা এখানে এসে যোগাযোগ করতে হবে। তবে শর্ত একটাই, 21 থেকে 35 বছরের মধ্যে তাদের বয়স হতে হবে। এবং এখানে যে অফিস রুম দেখতে পাচ্ছেন, এই যে অফিস রুমে এসে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং এখান থেকে তথ্য নেবেন, খুব সহজেই এখানে ড্রাইভিং শিখতে পারবেন। বাংলাদেশে বেশ কয়েকটি বিআরটিসির ড্রাইভিং সেন্টার রয়েছে, তো তার মধ্যে আমাদের ঝিনাইদহের এই শাখাটি উল্লেখযোগ্য। সুন্দরভাবে পরিপাটিভাবে অফিসটা সাজানো রয়েছে, বন্ধুরা দেখুন খুব সুন্দর পরিবেশ। এখানে এলে আপনার শেখার আগ্রহটা বেড়ে যাবে। এছাড়া পাশেই বিশ্ব রোড এবং এই প্রাঙ্গনটি অনেক বড়। তো আমি এসেছি মূলত অফ টাইমে, অর্থাৎ বিকালের দিকে। অফিস রুমটা বন্ধ হয়েছে, এখানে কাউকে দেখতে পাচ্ছি না। সামনে 3টা প্রাইভেট কার দেখতে পাচ্ছি, এগুলো দিয়েই মূলত প্রাইভেট কার চালানো শেখানো হয়। দেখুন বন্ধুরা, এই প্রাইভেট কারগুলো সংরক্ষণের বিষয়টি আমার ভালো লাগলো না। এখানে একটি টিন শেড বা এখানে একটি চালা তৈরি করে তার নিচে গাড়িগুলো রাখা উচিত ছিল। এখানে খোলা জায়গায় গাছের নিচে গাড়িগুলো রাখা হয়েছে, এটা দেশের একটা সম্পদ, মূল্যবান সম্পদ। এগুলো সুন্দরভাবে একটি শেডের নিচে যদি রাখা হতো তাহলে আরও ভালো হতো। যাই হোক, এখানকার যারা তত্ত্বাবধানে থাকেন তাদেরকে আমি দেখতে পাচ্ছি না, তাহলে আরও বেশ কিছু তথ্য পেতাম। তো আপনারা অন টাইমে আসবেন, অর্থাৎ অফিস টাইমে আসবেন এবং এখানে এসে এখানকার যারা বা তত্ত্বাবধান করেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং এখান থেকে অনেক তথ্য জেনে নিতে পারবেন। আপনি যদি একজন বেকার যুবক হয়ে থাকেন তাহলে ড্রাইভিং শিখে বাংলাদেশের বিআরটিসি, যেটা মূল সরকারি যে প্রতিষ্ঠান, এখান থেকেই ড্রাইভিং শেখাটা মূলত জরুরি বলে আমি মনে করি। আরও অনেক বেসরকারি প্রতিষ্ঠান পাবেন, সেখান থেকেও আপনারা শিখে নিতে পারেন, কিন্তু একটি সরকারি প্রতিষ্ঠানের সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যখন ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন সেক্ষেত্রে এই বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউটের সার্টিফিকেট খুবই মূল্যায়ন করা হয়। আমার জানা মতে
এই বিআরটিসি থেকে আপনি যে কোনো ধরনের ড্রাইভিং শেখেন না কেন, লাইট হোক বা ওয়েট হোক বা যে কোনো ধরনের ড্রাইভিং, আপনার দেশে বিদেশে খুবই কদর রয়েছে। তো বন্ধুরা, এই জায়গাটা এসে আমার খুব ভালো লাগলো। এখানে এসে এখানকার বেশ কিছু তথ্যও আমি জানতে পারলাম, এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা আগ্রহী হলে এখানে আসতে পারেন। এখানকার লোকেশনটা আমি আরও পরিষ্কারভাবে আপনাদের জানাতে চাই। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঝিনাইদহ চলে আসবেন এবং ঝিনাইদহ পায়রা চত্বর থেকে সোজা দক্ষিণে ঝিনাইদহ যশোর রোডে ডায়াবেটিক হাসপাতালের দক্ষিণে বা যুব উন্নয়ন বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দক্ষিণ পাশে এই ট্রেনিং সেন্টারটি অবস্থিত। খুবই মনোরম পরিবেশ, আপনারা খুব সহজেই এখানে আসতে পারবেন এবং এখান থেকে ড্রাইভিং শিখে আপনার জীবনের পরবর্তী পদক্ষেপে অগ্রসর হতে পারবেন। আমি আগেই বলেছি, যারা পেশাদারিত্ব নয়, শখের বশবর্তী হয়ে শিখতে চান এবং যাদের বয়স 35 বছরের ঊর্ধ্বে, তারা এখানে 6,010 টাকা জমা দিয়ে 20 দিনের কোর্স করতে পারেন এবং এখান থেকে বিআরটিসির একটি মূল্যবান সার্টিফিকেট অর্জন করতে পারেন এবং সেই সার্টিফিকেট দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন। তাহলে খুব সহজেই আপনার লাইসেন্সটি পেয়ে যাবেন বলে আমি মনে করি। অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান থেকে এই সার্টিফিকেট অর্থাৎ বিআরটিসির যে সার্টিফিকেট, এটা খুবই মূল্যবান এবং এটা মূল্যায়ন করা হয়। আমার মনে হয় আপনারা সঠিকভাবে বা বেসিক তথ্যের ভিত্তিতে যদি ড্রাইভিং শিখতে চান, সেক্ষেত্রে ঝিনাইদহ তথা বাংলাদেশের যে কোনো বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউটে যেতে পারেন এবং সরকারিভাবে আপনারা সেখান থেকে শিখতে পারেন। যারা বেকার আছেন, দুস্থ আছেন, তাদেরকে এখান থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হয় ভবিষ্যতে যে কোনো যানবাহন ক্রয় করার জন্য, আর অনেকভাবে সহযোগিতা করা হয় আমি যেটা জানতে পারলাম। আপনারা সরাসরি এসে এখানকার আরও তথ্য জেনে নেবেন। বন্ধুরা, আপনারা আমার চ্যানেল বিপুল ব্লগ 71 যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এবং আপনারা যদি আমার ফেসবুক পেজ বিপুল ব্লগ 71 নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে পেজটি ফলো করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। এই চ্যানেলে মূলত ব্লগ এবং ভ্রমণ বিষয়ক ভিডিও আপলোড করা হয়। আপনারা যারা এই জাতীয় ভিডিও দেখতে চান কমেন্ট করবেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও লিখবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব এবং সেটা আপনাদের আনন্দ দেবে, এটাই আমার কাম্য। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।